জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা হয়। এতে হতাহত হন কয়েকজন মার্কিন সেনা। জর্ডান সরকারের এক মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলাটি ঘটেছে টাওয়ার 22 নামে পরিচিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে। কৌশলগত অবস্থানের কারণে খুবই গুরুত্বপূর্ণ স্থানটি। তবে এই ঘাঁটির বিষয়ে শুরু থেকেই অনেক গোপনীয়তা রক্ষা করে আসছে যুক্তরাষ্ট্র। কাগজে কলমে সেনা ঘাঁটি হিসেবে উল্লেখ থাকলেও এর বিস্তারিত কোনো তথ্য কখনোই প্রকাশ করা হয়নি। টাওয়ার 22 অবস্থান জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে ইরাক ও সিরিয়ার সীমান্তে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখানে মার্কিন সেনা ও বিমান বাহিনীর অন্তত 350 সেনা আছে। ঘাঁটিটিতে নিয়মিত সামরিক রসদ পৌঁছে দেওয়া হয়। টাওয়ার 22 কাছেই জর্ডান সীমান্তের অপর পাশে সিরিয়ায় আল তানফ অবস্থিত। সেখানেও মোতায়েন আছে মার্কিন সেনা। জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে তানফ দীর্ঘদিন ধরে প্রধান ভূমিকা পালন করে আসছে। এটি সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় মার্কিন কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তানফে থাকা মার্কিন সেনাদের যে কোনো প্রয়োজনে টাওয়ার 22 থেকে সহায়তা দেওয়া হয়। এ থেকেই হামলার শিকার হওয়া ঘাঁটিটির গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্র বিদেশি সামরিক বাহিনীগুলোকে যে সহায়তা দেয় তার একটি বড় অংশ পায় জর্ডানের সেনাবাহিনী। জর্ডানে বর্তমানে কয়েকশো মার্কিন সামরিক প্রশিক্ষক আছেন। মধ্যপ্রাচ্যের যে গুটি কয়েক মিত্র দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বছর জুড়ে সামরিক মহড়া চালায়, জর্ডান তাদের মধ্যে অন্যতম। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর মার্কিন প্রশাসন জর্ডানে বড় আকারে নজরদারি পদ্ধতি গড়ে তোলার নীল নকশা করে, ব্যয় করে শত শত কোটি ডলার। সিরিয়া ও ইরাক থেকে জঙ্গিদের জর্ডানে অনুপ্রবেশ রোধে গড়ে তোলা এই পদ্ধতিকে বিশ্বের কাছে বর্ডার সিকিউরিটি প্রোগ্রাম নামে পরিচয় করিয়ে দেওয়া হয়।